উৎসবে মাতোয়ারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী। কালীপুজোর রেশ এখনও রয়েছে, কালীপুজোর পর আজও মণ্ডপমুখী অনেকেই। শহরের বিভিন্ন যে নামকরা কালী মণ্ডপ পুজো কমিটিগুলো রয়েছে, সেখানে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। আমরা যাবো আমাদের প্রতিনিধি রণয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রণয়, তুমি যেখানে রয়েছো সেখানে উৎসবের আবহাওয়া এখন ঠিক কেমন রয়েছে? দেখো, পুজো শেষ হয়ে গেছে কিন্তু পুজোর রেশ কিন্তু এখনও কাটেনি। রয়েছি কাকুরগাছি যুবকবৃন্দ কালী পুজো কমিটিতে। তার আগে একবার থিমটা দেখাবো। দালান হয়েছে, এবারে থিম হয়েছে দালান। অর্থাৎ আগেকার রাজবাড়িগুলোতে আমরা দেখতাম যে দালানে পুজো হতো, সেই দালানই কিন্তু তৈরি করা হয়েছে এখানে। তুমি দেখতে পাচ্ছ বলির জায়গা, সেই জায়গাও তৈরি করা হয়েছে। একার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ মায়ের মুখ, অর্থাৎ মিনময়ী মায়ের চিন্ময় রূপ দেখতে গেলে অবশ্যই কাকুরগাছি যুবকবৃন্দর এখানে আসতে হবে। একই সঙ্গে তোমাকে জানাবো এখানে প্রচুর দর্শকরা এসছেন এবং এখানকার যারা উদ্যোক্তারা তারাও রয়েছেন। পুজো শেষ হয়ে গেছে কিন্তু পুজোর রেশ কিন্তু এখনও কাটেনি এখানে যারা এসছেন। গত দু বছর আমরা দেখেছি প্যান্ডেমিক সিচুয়েশনে সেভাবে আনন্দ করা যায়নি, এবারে কি কিছুটা হলো আনন্দ করতে পেরেছে? হ্যাঁ, আনন্দ করতে পেরেছি, অনেক আনন্দ করে। কোথায় কোথায় ঠাকুর দেখলে? এবছর সেরকম কিছু দেখা হয়নি, পাড়ার মধ্যেই দেখা হয়েছে। আনন্দ হয়েছে অনেক? হ্যাঁ, খুব আনন্দ হয়েছে। ডাকে তালে তালে নাচ হচ্ছে এখানে যারা রয়েছে, ধুনচি নাচ থেকে শুরু করে সমস্ত যারা রয়েছেন মহিলারা, তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটাও তোমাকে দেখাবো এখানে। এখানে যারা রয়েছেন আরেকবার কথা বলবো। ছোট ঠাকুর কটা দেখেছো? বিভিন্ন যে নামকরা পুজো মণ্ডপ গুলো রয়েছে সেখানে সকাল থেকে কিছুটা হালকা ভিড় হলে উদ্যোক্তারা তাদের মুখে চওড়া হাসি, কারণ শেষ দুবছর সেভাবে কালী পুজোতে তারা আনন্দ করতে পারেননি। তবে এবছর সেই স্বাদ একেবারে পূরণ হয়েছে তাদের। ধন্যবাদ রণয়।